بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হযরত মুসাল্লিয়ান কেরাম, মহান রব্বুল আলামিনের অসংখ্য মেহরবানি যে রব্বুল আলামিন আমাদের এই বরকতময় দিনে জুমার নামাজ আদায়ের নিয়তে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আশায় গুরুত্বপূর্ণ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আমরা যেন আদায় করতে পারি, সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে এহসানের সাথে যেন আদায় করতে পারি, রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদের আলোচনা চলতেছিল এহসান সম্পর্কে, আয়াতের দ্বিতীয় বিষয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরিপূর্ণভাবে এহসানের উপর আমল করেছিলেন, বিধায় তাদেরকে আমাদের জন্য অনুসরণীয় মান্যবর শ্রদ্ধাভাজন শ্রদ্ধার পাত্র হিসেবে অনুসরণ অনুকরণের মডেল স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন। এই প্রসঙ্গে আমাদের আলোচনা চলতেছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং খুবই কাছের এবং নৈকট্যশীল বান্দা, তাদের আমলের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা তাদেরকে যে ওয়াদা দিয়েছেন প্রতিদানের ওয়াদা পুরস্কারের ওয়াদা, এতে তারাও সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় মান্যবর শ্রদ্ধাভাজন মর্যাদাশীল সম্মানের পাত্র, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা। এই বিষয়ে আমরা ইতিপূর্বে কোরআন ও হাদিসের আলোকে সবিস্তারে আলোচনা করেছি। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান,
إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُمْ مِنَّ الْحُسْنَى أُولَئِكَ عَنْهَا مُبْعَدُونَ إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُمْ مِنَّ الْحُسْنَى एक दिन हजरत अली रदियल्लाहु ताला अन्हु প্রসঙ্গক্রমে এই আয়াত তেলাওয়াত করলেন। এই মুহূর্তে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বললেন যে এই আয়াত যাদের সম্পর্কে নাজিল হয়েছে আমিও তাদের অন্যতম একজন। শুকরিয়া স্বরূপ বলেছেন, কোনো গর্ব নয়, অহংকার নয়, যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, কোরআনের বিভিন্ন আয়াত থেকে বুঝে আসে পরিষ্কার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাদের সম্পর্কে এই আয়াত তাদের মধ্যে আমিও একজন। অর্থাৎ এই আয়াত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শানেই নাজিল হয়েছে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নিশ্চয় যারা যাদের সম্পর্কে সাবেক পূর্বেই আগেই সিদ্ধান্ত হয়ে গেছে হুসনার সিদ্ধান্ত। হুসনা শব্দের অনেক অর্থ, কোরআনের প্রতিটি শব্দ আসলেই ব্যাপক অর্থবোধক, কল্যাণ মঙ্গল। এজন্য কোনো কোনো মুফাসসিরিনে কেরাম আয়াতের অনুবাদ করেছেন যে তাদের জন্য পূর্ব থেকেই অর্থাৎ আগেই তাদের জন্য কল্যাণ সিদ্ধান্ত হয়ে গেছে, মঙ্গল সিদ্ধান্ত হয়ে গেছে, যাবতীয় কল্যাণকর বিষয়ে তাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। আর হুসনা শব্দের আরেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম, জান্নাত বেহেশত, কোনো সংঘর্ষ নেই, কল্যাণই জান্নাত, জান্নাতই কল্যাণ, যাবতীয় কল্যাণ জান্নাতে আছে, জান্নাতে গেলেই যাবতীয় মঙ্গল পাওয়া গেল। অতএব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি আগেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত করে নিয়েছি যে এদেরকে আমি জান্নাত দেব, বেহেশত দান করব। তো যাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে, যাদের জন্য জান্নাত বেহেশত, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ এবং মঙ্গল নির্ধারিত হয়ে গেছে, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। অতএব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্য থেকে যদি কোনো সাহাবী কোনো অপরাধ করে থাকেন, ভুল ভ্রান্তি করে থাকেন, আর সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে আন্তরিকতার সাথে অর্থাৎ এহসানের সাথে যদি তাওবা ইস্তেগফার করে থাকেন, আর যদি আল্লাহ তাআলার কাছে সেই তাওবা ইস্তেগফার গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে তো আর সাহাবায়ে কেরামকে দোষারোপ করা যাবে না। ওই দিনও বলেছি সাধারণ পাবলিককে, সাধারণ একজন মানুষকে দোষারোপ করা যায় না। তাওবা করার পর সাহাবায়ে কেরাম তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, অতএব কোনো অবস্থাতেই আমরা তাদের সমালোচনা করব না। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, তাদের জন্য জান্নাত বরাদ্দ, বেহেশত বরাদ্দ, বেহেশতের দরজা তাদের জন্য খোলা থাকবে। আরো পরিষ্কার করছেন আল্লাহ তাআলা পরবর্তী অংশে, উলাইকা আনহা মুবাদুন, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আচ্ছা বলুন তো, যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদেরকে কি জাহান্নামে দেওয়া হবে? তাহলে তো এমনি বুঝে আসে, তারা যখন জান্নাতি জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করছেন কথা যে কোনোদিন কোনো অবস্থাতেই তাদেরকে আর জাহান্নামে যেতে হবে না। জাহান্নামে দেওয়া, জাহান্নামে যাওয়া, এটা তো দূরের ব্যাপার, জাহান্নামের কাছেও তাদেরকে নেওয়া হবে না। তাদেরকে যেই জান্নাতে রাখা হবে, যেই বেহেশত তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, এই বেহেশত জাহান্নাম থেকে অনেক দূরে থাকবে। উলাইকা আনহা মুবাদুন, জাহান্নাম থেকে অনেক দূরে তাদেরকে রাখা হবে।
এমন কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে তাদেরকে আরামের ব্যবস্থা দেওয়া হবে, তাদের জন্য সুখের স্বাচ্ছন্দ্যের আরামের জান্নাতের ফয়সালা করা হয়েছে যেখানে তারা অবস্থান করবেন। সামান্যতম কোনো আওয়াজ জাহান্নামের তাদের কানে পৌঁছবে না। জাহান্নামে দেওয়া দূরের কথা, জাহান্নামের কাছে নেওয়াও দূরের কথা, এমনকি জাহান্নামে যে সুরগুল হবে, হট্টগুল হবে, যেরকম বাজারে মার্কেটে সুরগুল হয়, হট্টগুল হয়, এরকম জাহান্নামের মধ্যে তো শুধু সুরগুল থাকবে, জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নামীদের চিৎকার আর তোনাদ, এগুলো যারা শুনবে তাদেরও একটু কষ্ট হবে। আল্লাহ তাআলা বলেন যে না, আমি আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে এমন কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে বসবাসের জায়গা দেব, অবস্থানের স্থান নির্ধারণ করেছি যেখানে কোনো ধরনের আওয়াজ তাদেরকে কষ্ট দেবে না। আওয়াজের কারণে অনেক সময় কষ্ট হয়, যাদের বাসা বাড়ি বাজার মার্কেটের কাছে, রাস্তার কাছে, তারা টের পান মানুষের আওয়াজ, গাড়ির আওয়াজ কত কষ্ট। আর যারা একটু আবাসিক এলাকায় ভিতরে থাকেন, কোলাহলমুক্ত পরিবেশে থাকেন, খুবই ভালো লাগে, অবস্থান করতে আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, জাগ্রত অবস্থায় শান্তি পাওয়া যায়, নিদ্রিত অবস্থায় শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়। তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জন্য বরাদ্দ করেছেন এমন জান্নাত, এবং এটা জাহান্নাম থেকে এত দূরে হবে, উলাইকা আনহা মুবাদুন, অনেক দূরে রাখা হবে, অনেক দূরে রাখা হবে। এর অর্থ কি আরো ব্যাখ্যা করছেন আল্লাহ তাআলা, লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফিমাশতাহাত আনফুসুহুম খালিদুন, লা ইয়াসমাউনা হাসিসা, তারা যেই জান্নাতে অবস্থান করবেন সেখানে অবস্থানরত অবস্থায় লা ইয়াসমাউন, শুনবে না তারা, হাসিসাহা, জাহান্নামের সামান্যতম আওয়াজ, জাহান্নামের যে হট্টগোল সুরগুল চিৎকার আর্তনাদের আওয়াজ, সেই আওয়াজের সামান্যতম ক্ষীণ, সামান্যতম হালকা আওয়াজও তারা শুনবেন না, কষ্ট হবে না তাদের, লা ইয়াসমাউনা হাসিসাহা। তো জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নামের আওয়াজ তাদেরকে কষ্ট দেবে না, তারা জান্নাতি হবেন। তো জান্নাতে তাদের কি অবস্থা হবে তাও আলোচনা করছেন, ওয়া হুম ফিমাশতাহাত আনফুসুহুম খালিদুন, ওয়া হুম ফিমাশতাহাত আনফুসুহুম, তারা থাকবেন এমন জান্নাতে যেই জান্নাতে তারা তাদের চাহিদা অনুযায়ী সুখ শান্তির বস্তু পাবেন, মাশতাহাত আনফুসুহুম, যা তাদের মন চাইবে, তাদের অভিরুচি হবে, সব তাদেরকে সরবরাহ করা হবে। আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, পাখি, উড়ন্ত পাখি বেহেশতি দেখে তার রূপ সংবরণ করতে না পেরে বলতে হবে শুধু ইচ্ছা করেছে, আহা এই যে সুন্দর পাখি যদি খাওয়া যেত, সাথে সাথে বুনা হয়ে মুখের কাছে চলে আসবে, অনেক দূর একটা গাছের ফল দেখা যাচ্ছে, আহা অনেক দূর, কে আমাকে দিবে, আমি ওখানে যাইতেও তো অনেক কষ্ট হবে, শুধুমাত্র এইটুকু ইচ্ছা হয়েছে যদি খাওয়া যেত, সাথে সাথে পুরো গাছ মুখের সামনে চলে আসবে, হঠাৎ মনে চাইবে এমন ফল খাইতে যেই ফলের হয়তো এখন মৌসুম না, সময় না। আল্লাহ তাআলা ওই জান্নাতির মনোবাঞ্ছা পূরণ করার জন্য, তার মনের চাহিদা পূরণের জন্য সাথে সাথে যদি শীতকালের মৌসুম ফল হয়, শীতকাল সৃষ্টি করে এই ফল তৈরি করে তার সামনে উপস্থাপন করবেন। পরবর্তী আয়াতে ফরমান, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, ফাজাই আকবার, মহাত্রাস, মহাবিপদ, কিয়ামতের দিনের কথা, তাদেরকে চিন্তিত করবে না, কিয়ামতের দিন তারা চিন্তিত হবেন না, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, আর ফেরেশতারা তাদেরকে সাদর সম্বর্ধনা জানাবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ফেরেশতারা সম্বর্ধনা দেবেন, ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা,
আর বলবেন হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, যে তোমরা যদি সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে অর্থাৎ এহসান করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি এহসান করবেন আজকে সেই এহসান প্রাপ্তির দিনে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা এহসান করবেন সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে আদায় করবেন তাদেরকে আল্লাহ তাআলা এহসান করবেন আর অতিরিক্ত জান্নাত বোনাসস্বরূপ দান করবেন। তো এরকমভাবে অসংখ্য অগণিত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রশংসা করেছেন। অসংখ্য অগণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। আরও একটি হাদিস, যেই হাদিস আমরা প্রতি শুক্রবার দ্বিতীয় খুতবার মধ্যে পাঠ করি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহ 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 ফি আসহাবি, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কি মানে লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি, আমার পরে তাদেরকে নিন্দা এবং দোষারূপের পাত্র বানিও না, লক্ষ্যবস্তু বানিও না। আমার ইন্তেকালের পর আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তোমরা নিন্দা হিংসা বিদ্বেষ প্রতিহিংসা চর্চার পাত্র বানিও না, কখনো কোনো দিন ভুলেও তাদের সমালোচনা করিও না, তাদেরকে কষ্ট দিও না। কেন? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার পরে যে আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করবে প্রমাণ হবে যে সে আমাকেও মহব্বত করে। আমি নবীর প্রতি তার মহব্বত ভালোবাসা থাকার কারণেই মহব্বত করে। আচ্ছা বলুন তো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবি হলেন, সম্মানিত হলেন, মর্যাদাশীল হলেন, কার কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হওয়ার কারণে, কোরআনকে গ্রহণ করার কারণে, ইসলাম ধর্মের অনুসারী হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, কোরআনও যদি না আসতো, ইসলাম যদি না আসতো, তাহলে কি সাহাবায়ে কেরামের এই মর্যাদা হতো? আহা, কি অবস্থা ছিল তাদের! সবচেয়ে জঘন্যতম অবস্থা, যেটাকে জাহিলি যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, সেই যুগের মানুষেরা কোরআনকে গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সান্নিধ্যে আসার কারণে সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেলেন। ওয়া জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হকার আর তুম জলিল খার হুয়ে হে তারিকে কুরআন হকার ছুর কন কুরআন কো মুসলিম হক সে বেগানা হুয়া দিন ভি রসুয়া কিয়াবর আপ ভি রসুয়া হুয়া দিন ভি রসুয়া কিয়াবর আপ ভি রসুয়া হুয়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্মানিত ছিলেন না, কোরআন গ্রহণ করার কারণে সম্মানিত হয়েছেন, আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে অসম্মানিত। মাশাআল্লাহ, এখনো যারা কোরআনকে ফলো করে চলেন এখনো সম্মানিত, মানুষের কাছেও সম্মানিত, আল্লাহর কাছেও সম্মানিত। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্মানিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণেই তোমরা তাদেরকে মহব্বত করছো, যদি তোমরা তাদেরকে মহব্বত করো প্রমাণ হবে আমাকেও তোমরা মহব্বত করছো, আর আমার মহব্বতের কারণেই তাদেরকে মহব্বত করছো। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যদি তোমরা তাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো, তাদের সমালোচনা করো, তাদের দোষ নিয়ে চর্চা করো, তাদেরকে শত্রু মনে করো, জেনে রাখো তাহলে বুঝতে হবে তোমরা আমাকেও শত্রু মনে করো।
আমার প্রতি তোমাদের হিংসা বিদ্বেষ থাকার কারণে, আমার প্রতি তোমাদের দুশ্মনী থাকার কারণে আমার সাহাবীদের সাথে তোমরা দুশ্মনী পোষণ করছো, এটা প্রমাণ হবে। তো যাদের মধ্যে এহসান পাওয়া যায় তাদেরকেই মহসিন বলা হয়, একজন হলে, আর বহুবচন হলে, একাধিক হলে মহসিনুন বা মহসিনিন, আরবি গ্রামার অনুযায়ী কখনো হবে মহসিনুন কখনো হবে মহসিনিন। কোরআনের বিভিন্ন আয়াতে মহসিনিনদের কথা, এহসানকারীদের কথা উল্লেখ করা হয়েছে। যেমন আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন, করিব অর্থ নিকটবর্তী, মুহসিনিন সৎকর্মশীল এহসানকারী। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা এহসানকারী, যারা মুহসিন, তাদের কাছাকাছি অবস্থান করে আমার রহমত বরকত। তাহলে আল্লাহ তাআলার রহমত বরকত পেতে হলে কি লাগবে? এহসান লাগবে, আমাকে মহসিন হতে হবে, তাহলেই আল্লাহ তাআলার রহমত আমার কাছে আসবে। এটা শর্ত, যদি আমার কাজকর্মে, আমার ইবাদতে, আমার মুআমালা লেনদেনে, আমার মুআশারাতে, আমার পারস্পরিক জীবনযাপনে, সামাজিকতায় যদি এহসান না থাকে আমার কাছে রহমত আসবে না। ইবাদতে যদি এহসান না থাকে রহমত আসবে না, আমার মুআমালায় লেনদেনে যদি এহসান না থাকে সেই মুআমালায় রহমত আসবে না, ঠিক তেমনিভাবে আমার সামাজিকতায় যদি এহসান না থাকে সেখানেও রহমত আসবে না। তাহলে আল্লাহর রহমত পেতে হলে কি দরকার? এহসান দরকার। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা রহমত পাচ্ছি না শুধু অভিযোগ, কীভাবে পাবো? আমি যে ইবাদত করতেছি এহসান নাই, মুআমালাতে এহসান নাই, মুআশারাতে এহসান নাই, কিভাবে পাবো? ঘরে যখন আমরা প্রবেশ করব, এহসান হচ্ছে সালাম দেওয়া, তো আমরা কি সালাম দিই সবাই? তাহলে কিভাবে আসবে রহমত? এজন্য প্রত্যেকটা কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার এই কাজটা এহসান সম্বলিত হচ্ছে কিনা, সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে আমি আদায় করছি কিনা সেটা দেখতে হবে, তাহলে আল্লাহর রহমত আমার কাছে আসবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ফরমান যে যারা মহসিন, যাদের কাছে এহসান আছে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহু আকবার! ওই আয়াতে তো বলেন যে আল্লাহ তাআলার রহমত কাছে থাকবে, কাছে আসবে। আর এখন যে আয়াত আমরা তেলাওয়াত করব, এই আয়াত থেকে বুঝে আসবে যে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা ফরমান যে আমার রাস্তায় জিহাদ করবে, জিহাদ, আল্লাহু আকবার, এক একটা শব্দ কোরআনে জিহাদ। জিহাদ বলতেই তো শুধু আমরা বুঝি সশস্ত্র জিহাদ, এটাও অন্যতম জিহাদ। শুধুমাত্র জিহাদ, শুধুমাত্র সশস্ত্র যুদ্ধ জিহাদ, এটা নয়, এটা একটা অংশ। এই যে আমরা কষ্ট করে কত ঝামেলা ব্যস্ততাকে উপেক্ষা করে মসজিদে চলে আসলাম দুই ঘন্টা আগে, দেড় ঘন্টা আগে, এক ঘন্টা আগে, এটা এটার নাম কি জিহাদ হতে পারে না? এটাও জিহাদ। মনের বিরুদ্ধে জিহাদ করেছি আমরা, নাফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করেছি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারাই আমার রাস্তায় জিহাদ করবে, সঠিক কাজ যেহেতু জিহাদ, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে সশস্ত্র জিহাদ করো, মনের বিরুদ্ধে জিহাদ করো, শয়তানের বিরুদ্ধে জিহাদ করো, তোমাকে অবশ্যই আমি সফল কাম করব। আল্লাহ তাআলা বলতেছেন তুমি জিহাদ করলে, চেষ্টা করলে আমি সফল কাম করব। আর আমরা বলি যে না, অনেক চেষ্টা করেছি ফজরে আসতে পারি না, অনেক চেষ্টা করেছি আমি ঘুষ খাওয়া ছাড়তে পারতেছি না, অনেক চেষ্টা করেছি আমি সুদ বন্ধ করতে পারতেছি না, অনেক চেষ্টা করেছি রাস্তায় বের হলে যুবতী সুন্দরী মেয়েদের দিকে আমি তাকানোটা বন্ধ করতে পারতেছি না, অনেক চেষ্টা করছি। আল্লাহ তাআলার এই কোরআন বলে আমার চেষ্টা পরিপূর্ণ হয়নি, আমি পরিপূর্ণভাবে চেষ্টা করিনি, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়তে শতবার চেষ্টা করতে হবে। তো আল্লাহ তাআলা ফরমান
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا যারাই আমার রাস্তায় জিহাদ করবে, সাধনা করবে আমাকে পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই আমার পথে তাকে পরিচালিত করব। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা যেখানে ওয়াদা করছেন যে আমি তাকে আমার পথে পরিচালিত করব, সেখানে কি আর সন্দেহ থাকতে পারে? তো আল্লাহ তাআলার পথ কোনটি? আল্লাহ তাআলা যে বলেন যে আমি আমার পথে তাকে পরিচালিত করব, এটা কোন পথ? অন্য আয়াতে আছে, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا আল্লাহ তাআলা বলতেছেন যে এটাই আমার সহজ সরল সোজা রাস্তা, এটাই আমার সহজ সরল কোন রাস্তা? ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কারাম উল্লেখ করেছেন কোরআনের রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তা, ইসলামের রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তা, তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন গাউস কুতুব ওলি আফদাল হযরত শাহ জালাল মুজাররদে আমলি রহমতুল্লাহি আলাইহির রাস্তা, পথ মত মতাদর্শ তরিকাই হচ্ছে আল্লাহ তাআলার রাস্তা। তাহলে আমরা যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে, তাবিনদেরকে, তবে তাবিনদেরকে, হযরত শাহ জালাল মুজাররদে আমলি রহমতুল্লাহি আলাইহির পদাঙ্ক অনুসরণ করি পরিপূর্ণভাবে, বাস্তব অর্থে খাঁটিভাবে, মন গড়া নয়, আগেও বলেছি, আমরা বলি যে হ্যাঁ শাহজালালকে ভালোবাসি মহাব্বত করি, আমরা তার ভক্ত, কিসের ভক্ত? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মধ্যে যা ছিল তার সরিষার দানা পরিমাণ আমার মধ্যে নাই, কিসের ভক্ত আমি? সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান আমার, সম্পূর্ণ বিপরীতমুখী কার্যক্রম আমার, আমি কিভাবে ভক্ত হব? ভক্ত হতে হলে লাও কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, যদি হয় তোমার মহব্বত সত্য, লাও কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, তাহলে তুমি তার অনুসরণ করো, ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, যে মুহিব হয় মহব্বতকারী হয় যে যাকে ভালোবাসে সে তার অনুসারী হয়। অতএব মহতরম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম যে আমরা মুহসিনিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি, কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে পথ প্রদর্শন করবেন, তার সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালিত করবেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, যারা নাকি বাস্তব অর্থে যাকে জিহাদ বলা হয়, সশস্ত্র জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, যে কোনো একটা ধরলেই পুরো ইসলাম চলে আসে, যেমন নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, নফসে আম্মারা চাইবে গুনাহের কাজ করতে, ভালো কাজ না করতে, ভালো কাজ যেন না করি, মন্দ কাজ যেন করি, এটাই তো বলে, এর বিরুদ্ধে আমাদের জিহাদ যদি হয়, তার মানে আমরা যদি ভালো কাজ করে নিতে পারি, মন্দ কাজ ছেড়ে দিতে পারি, তাহলেই আমাদেরকে মহসিন বলা হবে। আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে আছেন, ইহসানকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলা সাথে আছেন মানে আল্লাহ তাআলার নুসরত, মাউনত, আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা, সার্বিক সহযোগিতা ইহসানকারীদের সাথে থাকবে। তো বলতেছিলাম যে ইহসান, যারা এহসান করবেন তারাই মহসিন, আর মহসিনদের সাথে, এহসানকারীদের সাথে আল্লাহ তাআলার সার্বিক সহযোগিতা থাকবে। অতএব আমরা যদি তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় বিষয় এহসান, এটাকে গ্রহণ করতে পারি পরিপূর্ণভাবে, তাহলে আমরা মহসিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আর আল্লাহ তাআলার সার্বিক সহযোগিতা দুনিয়াতেও পাবো, আখেরাতেও পাবো। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تعدوا نعمة الله لا تحصوها সম্মানিত মুসল্লিয়ানে কারাম, গত জুমার আগের জুমায় এই আয়াতি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। ইন তাআদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা যদি আমার নিয়মতসমূহ গণনা করো, তোমাদেরকে আমি যে নিয়মতসমূহ দান করেছি সমূহ নিয়মতের গণনা করলে তোমরা গণিয়া শেষ করতে পারবে না। ইন তাআদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, সমূহ নিয়মতের কিছু আলোচনা গত জুমার আগর জুমায় করছিলাম, আজকে আলোচনা করব এমন এক নিয়মতের কথা যেটা সব নিয়মতেরই আসল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, আমাদেরকে যে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই হায়াত এবং জীবনটা আমাদের আল্লাহ থেকে প্রাপ্ত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর অত্যন্ত বড় নেয়ামত। ইন তাআদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, আমরা জানি কোথায় যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন। ইতিহাস তারিখ কোরআন শরীফের ভাষা লম্বা, কীভাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আমার এগুলো আলোচনার বিষয়বস্তু না। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের পরে ওনার আওলাদ থেকে শেষ কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ দুনিয়াতে আসবে সবার রূহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের জায়গা ছিল আলামুল আরওয়াহ, রূহ জগৎ। এই রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আলমে আরওয়াহ রূহ জগতে রূহ সৃষ্টি করার পর সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন সব রূহকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, কোরআন শরীফে আছে আলাস্তু বিরব্বিকুম, কি তুমি আমি তোমাদের খালিক না। সবাই রূহ, কাফিরের রূহ, ইমানদারের রূহ সবাই এক বাক্যে বলেছিলেন বালা, কোরআন শরীফে ভাষায় আলাস্তু বিরব্বিকুম কালু বালা। সবাই আমরা এই স্বীকারোক্তি দিয়েছি অবশ্যই আপনি আমাদের খালেক। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বীকারোক্তি নেওয়ার পরে দিন দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের আন্দাজ মোতাবেক রাব্বুল আলামিন দুনিয়াতে আর রূহ রূহসমূহ মায়ের উদরের মাধ্যমে দুনিয়াতে রূহসমূহ পাঠাইছে। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদের রূহ আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওনার উম্মত হিসাবে, ওনার উম্মত বনতে পারি হিসাবে আমাদের রূহ আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দিয়েছেন। আল্লাহ চাইলে
আমাদেরকে ঈমানদার হিসাবে মূসা আলাইহিস সালামের জামানায় দিতে পারতেন, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় দিতে পারতেন মুমিন হিসাবে, কারণ তাদের ধর্ম একবার ঠিক ছিল না। মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এহসান আল্লাহর মানুষের হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ঈমানদার হিসাবে সৃষ্টি করেছেন, এবং ঈমানদার হিসাবে সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। কারণ আল্লাহ পারতেন আমাদেরকে ঈমানদার হিসাবে মূসা আলাইহিসসালামের অনুসারী হিসাবে দুনিয়াতে পড়াইতে পারতেন, ঈসা আলাইহিসসালামের অনুসারী হিসাবে, যদিও পরে তারা এই দিনকে বদলাই বলছে, এক সময় দুইটা ঠিক ছিল, সেই সময় ঈমানদার হিসাবে আল্লাহ রব্বুল আলামিন দিতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দিছেন শুকরিয়া আমাদের। এটাও অত্যন্ত বড় নেমত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে ঈমানদার বানিয়ে দুনিয়াতে দিয়েছেন আমাদের। আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারি না, কারণ মনে রাখবেন, আগেও বলছি আজকেও বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলা আহাদুনিল জান্নাতা মিনাল আম্বিয়ায়ে হাত্তা আদখুলাহা ওয়ালা ইন তাদখুলা উম্মাতুম মিনাল উমামে হাত্তা তাদখুলা উম্মতি। আমাদের মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন সকল আম্বিয়াদের মধ্যে থেকে সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে সর্বপ্রথম জান্নাতে প্রবেশের অনুমতি আমাকে দেওয়া হবে। যত নবী দুনিয়াতে আসছেন সবার আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সকল উম্মত, যত উম্মত দুনিয়াতে গুজরিছেন, সকল উম্মতের মধ্য থেকে আমার উম্মত যারা, এরা সর্বপ্রথম বেহেশতে জান্নাতে দাখিল হওয়ার অনুমতি পাবে আল্লাহর পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন, দুনিয়াতে আমরা শেষে আসছি, কিন্তু পরকালের সর্বাগ্রে আগে আগে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই জীবন, যে জীবন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, জীবন সবচেয়ে বড় মূল্যবান, বড় নেমত। এবং মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার জীবনকে আল্লাহর কাছ থেকে চাই আনি নাই, না কেউ চাই আনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, এবং এই জীবন আমি আমার নিজের ইচ্ছায় সমাপ্ত করতে পারবো না। যেদিন হায়াত শেষ হবে সেই দিনই আমার মৃত্যু হবে। যদি কোনো মানুষ আত্মহত্যা করে কত বড় শাস্তি না! আল্লাহ আমাদের জীবনকে দিয়েছেন, জীবন দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ অনুগ্রহ করে জীবন দিয়েছেন। রাস্তা যদি কোনো বন্ধু আপনার মিলে আর বলে, ঢাকা কেন যাইবেন না, এমনি যেতেছি, বিমানের টিকিট করছেন, যেদিন এয়ারপোর্ট গেছেন, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কই যাচ্ছেন, ঢাকা যাচ্ছেন, কী উদ্দেশ্য? না, কোনো উদ্দেশ্য না। কি আপনাকে কী বলবে আপনার বন্ধু, পাগল বলবে না? উদ্দেশ্যবিহীন এতটা টাকা আপনি খরচ করবেন, হয়তো আপনার আত্মীয় সঙ্গে দেখা করবেন বা অফিসের কোনো কাজ আছে, এগুলো বলবেন। উদ্দেশ্য ছাড়া আমাদের দুনিয়ার সফর, দুনিয়ার সফর উদ্দেশ্য ছাড়া বললে মানুষ আমাদেরকে পাগল বলবে। আমাদের এটা সফর চলতেছে, কীভাবে সফর চলতেছে? সফর চলতেছে আমরা আলমে আর ওয়াহ রুহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন রুহ জগতে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তো দেখতেছি না, আমাদের চক্ষু না হিসাবে, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, আল্লাহ রাব্বুল আলামিন জামাত হিসাবে রূহকে রেখেছেন। এবং এই আলমে আরওয়াহ থেকে মায়ের উদরের মাধ্যমে স্থান বদল না, রূহ জগৎ থেকে মায়ের উদরে, আর মায়ের উদরের মাধ্যমে দুনিয়াতে এক জায়গার থেকে আরেক জায়গা। এই জীবন যখন শেষ হয়ে যাবে কবরে, কবরের জীবন পরে কোন জীবন? হাসরের জীবন, হাসরের জীবন, ময়দানে মাহশর হিসাব নিকাশের এরপরের জীবন হলো আমাদের ফরীকুন ফিল জান্নাতি ও ফরীকুন ফিস সাইর, এক গুরু জান্নাতি আর এক গুরু জাহান্নামে। তা আমরা বসা নাই, জান্নাত যাওয়ার পরে এরপরে লা কোনো আর শেষ নাই,
কোশেষ নাই, আল্লাহ রব্বুল আলামিন আবদি জিন্দেগি দিবেন। এলজি ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি মহাপণ্ডিত ছিলেন বলতেছেন, ইনসান আজলি নেহি আবদি হ্যায়, মানুষ মানুষের পথ তো সব সময় ছিল না, সব সময় ছিল না একটা ঠিক, কিন্তু যে সময় থেকে আসে পরবর্তী আর শেষ নেই, দেখে আবদি বলা হয়, আজলি নাই কিন্তু আবদি। দেখেন আমাদের যে জীবনটা রুহ জগৎ থেকে আমাদের সৃষ্টি হওয়ার, রুহ সৃষ্টি হওয়ার পর থেকে আমরা স্থান পরিবর্তন করতেছি, আমাদের এই জীবনটা মহামূল্যবান জীবন, এই জীবনটার বেলায়ও যদি আমরা এই নিজের নিজের উদ্দেশ্য এবং নিজের উদ্দেশ্যকে ঠিক না করি, তাহলে তো আমরা আমাদের জীবনের কামিয়া সফল হইতে পারবো না, সফল হইতে পারবো না। বরং যদি উদ্দেশ্যবিহীন জীবন হয় তাহলে মানুষ পাগল হবে, যেমন ভাবে আপনি কয়েক হাজার টাকা দ্বারা প্লেনে টিকিট কাটছেন, কী জন্য যাবেন, না কোনো উদ্দেশ্য নাই, পাগল বলবে, ওইভাবে আপনাকেও পাগল বলা হবে। এখন দেখা যাক এই মহামূল্যবান নেমত জীবন, যে এই জীবনের উদ্দেশ্য কী হওয়া চাই। যদি মনে করেন এটা আমার জীবনের উদ্দেশ্য আমি খানা পিনা খাবো এবং খাওয়ার ব্যবস্থা করব, এটা আমার জীবনের উদ্দেশ্য, বালা খাবো, আমি ব্যবসা করব, কৃষিকাজ করব, অর্থাৎ দুনিয়ার রুজি উপার্জনের যতটা আছে আপনি এগুলোর মধ্যে একটা বললেন যে আমার উদ্দেশ্য আমার জীবিকা নির্বাহের জন্য মাল দৌলত জমা করা। আপনি আশরাফুল মখলুকাত, আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টি সেরা জীব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বৈশিষ্ট্য, এমন এক জিনিস দিয়েছেন মানুষদেরকে যারা আকল বলে, আকল বুদ্ধি, এই বুদ্ধিমান মানুষ যদি বলে এই কথা যে আমার জীবনের উদ্দেশ্য আমি কিভাবে খানা হব, এটাই আমার ব্যবস্থা করা আমার জীবনের উদ্দেশ্য, তাহলে এটা উদ্দেশ্য হতে পারে না, যেহেতু আপনি আশ্রমের মখলুকাত। কারণ দুনিয়ার কোনো প্রাণী, হুমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত যার প্রাণী আছে সব প্রাণী আপনার তার আহার জোগাড় করে, আহার জোগাড় করে না, এবং আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থাও রেখেছেন আহার জোগাড়ের, পিপিলিকে আপনার চোখ রাখে। আমরা কৃষক যারা আছি, কৃষকরা ধান কাটি আর গোলার মধ্যে আমরা ধান রাখি স্টক বর্ষা করার জন্য, পিপিলিকা তার আপনার গর্তের মধ্যে আপনার তার আহার জোগাড় করে রাখে, তাহলে আমি এবং অন্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তার উদ্দেশ্য খাদা দেওয়া, খানা পিনা করা, আমার উদ্দেশ্য যে জীবনের উদ্দেশ্য যে আমি আহার জোগাড় করবো, এই উদ্দেশ্য থাকে যদি, তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা হলো না, হবে। আমি যদি মনে করি যে আমি লেখাপড়া করি, আমার একটা সম্মান, আমি সম্মানী মানুষ হবই উদ্দেশ্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সম্মান, এই সম্মান পাওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য আল্লাহর যদি মানুষ করিব হয়ে যায়, আল্লাহর মুকাররব নৈকট্য লাভ করে, তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাকেন, আর জিবরিলকে ডাকিয়া বলেন, ও জিবরিল, অমুক দেশে অমুক জায়গার অমুকের ছেলেকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশের যা ফিরিস্তা আছেন একেবারে দিগরে শেষ পর্যন্ত আলমে উপরের আলমের মধ্যে প্রকাশিত হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক বন্ধুকে মহব্বত করেন, এবং এই আসমানের দুনিয়ার থেকে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সম্মানের কথা ঢেলে দেওয়া হয়। আমার কথা না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার নমুনা দেখেন, আজকে থেকে শত শত বছর পূর্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে আসছিলেন। আসার পরে এখানের মানুষ মুসলমান হয়েছে তারও ছিল না। এই হযরতের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্মান ইজ্জত সেই সময় থেকে আজ পর্যন্ত বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, এবং এটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে। অনুরূপভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কত বছর আগে হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছিলেন, আল্লাহর মাহবুব মানুষ,
আজ পর্যন্ত আমরা খাজা আজমেরি নাম নিতে রহমতুল্লাহ আলাইহি বলি না, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলি, অনুরূপভাবে 1400 বছর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের নাম নিতে রাদিয়াল্লাহু আনহু বলি না, এই সম্মান তাদের আল্লাহর পক্ষ থেকে, যেটা বিদায় হওয়ার নাই, যেটা আর কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আর আমাদের সম্মান যতদিন ক্ষমতা আছে ততদিন, কারণ যা উপর থেকে আসে না, মানুষে বুট দিয়ে বানায় নিচ থেকে উঠে। আসল সম্মান স্থায়িত্বপ্রাপ্ত হয় ওই সম্মান যেটা উপর থেকে আসে। আর ছেলে আপনার তখন নাই এখানে কথা বুঝেন, সম্মান আল্লাহর পক্ষ থেকে যদি আসে দুনিয়া পর্যন্ত কীভাবে আসে বললাম না আমি, হযরত জিবরিল আমিনকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন ফলান ফলনা দেশের ফলান ছেলেকে আমি মহাব্বত করি, আল্লাহর যদি মহাব্বুব বানতে পারি আমরা। এরপরে হযরত জিবরিল ধারাবাহিকভাবে ফরিস্তাদের আলমে মালায়েকার মধ্যে প্রচার করেন। এরপরে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে তার প্রতি মহাব্বত ঢেলে দেন, যার কারণে এটা শেষ হয় না, কোনো দিন শেষ হবার না। আর আমাদের সম্মান যেটা, এই সম্মান হইল ক্ষণস্থায়ী, আমরা যতদিন ক্ষমতা আছে ততদিনের পরে নাই। অনেক ক্ষমতা ক্ষমতাধর মানুষ দুনিয়াতে আপনার একবার ইজ্জত হইয়া ছুলিতে চড়তে হইতে দেখছেন, আমাদের ইতিহাস নাই আমাদের। এবং এই জীবনটা যদি আমার সুখময় হওয়ার জন্য ইবাদতের মাধ্যমে মানুষের জীবন শান্তি আসতে পারে, আমার কথা না রব্বুল আলমিনের কথা, ইবাদতের মাধ্যমে পরকালেরও শান্তি দুনিয়ার জীবনের শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ, মান আমিলা সালিহান, যারা নেক ইবাদত করবে, সালিহ ইবাদত করবে, নেক আমল করবে, আমাদের জীবনের উদ্দেশ্য নেক আমল, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের, এবং নেক আমল হওয়ার পূর্ব শর্ত হইল দুইটি। এক শর্ত হইল যে আমি যে আমল করি এই আমলের মধ্যে শতকরা শতভাগ আমার নিয়ত থাকবে আমার মাহবুদকে সন্তুষ্ট করা, 99 ভাগ না, শতকরা শতভাগ। নেক আমল সদকা হোক, নামাজ হোক, রোজা হোক, নেক আমল, নেক আমল হওয়ার জন্য শর্ত, প্রথম শর্ত যে আমার উদ্দেশ্য নিয়ত যেটা, নিয়ত শতভাগ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। আপনি 99 ভাগ সদকা করলেন, নামাজ পড়লেন, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, আর এক ভাগ যে মানুষ আমাকে মুসল্লি বলবে, সদকা করলেন, যাকাত দিলেন, 99 ভাগ উদ্দেশ্য আমার মাহবুদকে সন্তুষ্ট করা, আর এক ভাগ মানুষ আমাকে দানবীর বলবে। নবায় রোজা রাখছেন, প্রতি মাসে 3টা আইয়াম বেজে রোজা রাখেন, আর রোজা রাখেন রমজান 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 মুবারকের রোজা রাখলেন, আর উদ্দেশ্য মানুষ আমাকে আল্লাহ 99 ভাগ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আর এক ভাগ মানুষ আমাকে সুফি সাহেব বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা আগনার শুরাকা ইয়ানি শিরকে, 99 ভাগ আমার জন্য হওয়ার পরে এক ভাগ না থাকার কারণে আমি এই আমল গ্রহণ করব না। মান আমিলা সালিহান, যে আমল করবে নেক আমল, প্রথম শর্ত শতভাগ আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হইল যে আমল করি যেভাবে আমল হয়, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, এই আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হইতে হবে। নফল রোজা রাখা অনেক সব, আমি ঈদের দিন রোজা রাখলাম, এটা কোনো সব হবে, উল্টা আজাব হবে, কারণ এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন রোজা রাখা হারাম। ঈদের দিন কোরবানির তিন দিন পরে, 3 দিন আর কোরবানির দিন, মোট পাঁচ দিন রোজা রাখা হারাম। আমি নফল নিয়েছি রোজা সব পাইবার নিয়েছে, এটা আল্লাহ রাসূলের তরিকা মতো হয়েছে, তাই উল্টার আজাব। এই জন্য বললাম যে নেক আমল হওয়ার জন্য দুইটা জিনিস অত্যন্ত জরুরি, নিয়ত খালি শতভাগ আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকতে হবে, আর দ্বিতীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা,
যারা নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, ওহুয়া মুমিনুন, এটা শর্ত জুড়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পুরস্কার পরে বলতেছেন, শর্ত জুড়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই নিয়ত খালিস করিয়া করো, মোহাম্মদ রাসূলের তরিকা মতো করো, কিন্তু শর্ত হইল ইমান থাকতে হবে। ওহুয়া মুমিন, ইমান নাই আমার, পাঁচ ওয়াক্ত তকবীরে উল্লাহর সাথে নামাজ পড়ি, তকবীরে উল্লাহর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, সদকা দেই, বিরাট বিরাট দান খয়রাত করি, ইমান নাই, এক পয়সার কাজে লাগবে না। ইমান থাকতে হবে। সংক্ষিপ্ত ভাষা ইমানের সংজ্ঞা বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করণীয় যতগুলো বলছেন, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, যেভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের কাছে পৌঁছেছেন, এইগুলাকে মনে প্রাণে বিশ্বাস করা। যেমন মিশাক করা সুন্নত, আমার বিশ্বাস করতে হবে মিশাক করা সুন্নত। নামাজ ফরজ, আমার বিশ্বাস করতে হবে নামাজ ফরজ। একজন মানুষ যদি যাকাত ফরজ, রোজা ফরজ, একজন মানুষ যদি সবটি ফরজ মানে আর এক ফরজ যেমন বলে যাকাত দেওয়া ফরজ না, যাকাত ফরজ আমি মানি না, বাকি সব ফরজ মানলো, ওই ব্যক্তি মুমিন না, ইমানদার না, এসব বেকার, কোনো কাজে লাগবে না। হ্যাঁ, যাকাতকে ফরজ মানিয়া যদি কোনো মানুষ বিশ্বাস করিয়া যদি যাকাত দেয় না, তাহলে গুনাগার ইমান, মুমিন। আর যদি বিশ্বাসই করে না যাকাত ফরজ, এই ব্যক্তি মুমিন হইতে পারে না। তো করণীয় বিষয়ের বেলায় বিশ্বাস এইভাবে হচ্ছে, অনুরূপভাবে বর্জনীয়। সুদ হারাম, ঘুষ হারাম, আহাল্লাল্লাহুল বায়আ হারামা রিবা, বিশ্বাস করতে বিটা হারাম। যত জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হারাম বলছেন, এগুলোকে আমাকে হারাম বিশ্বাস করতে হবে। হের হারাম হারাম বিশ্বাস করিয়া যদি কোনো মানুষ পা পিছলে যায়, হে ইমান তাক ফাসিক মুমিন, আর যদি বিশ্বাস না করে তাহলে মুমিন না বরং কাফির। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসবিহু মুমিনান ওয়ায়ামসি কাফিরান ওয়ায়ামসি মুমিনান ওয়াইসবিহু কাফিরান। কোন কথা আমাদের ইমান, ইমান এটা কোনো যে একটা জিনিস দইলে পুষলে যাবে না তা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকালে ইমানদার, বিকালে কাফির, বিকালে ইমানদার, সকালে কাফির, কোনো একটা কথা এমনভাবে বাইরে হয়েছে যেটা ইমানের দায়রা থেকে আমরা চলে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, তোমরা নেক আমল করো, পুরুষ হও মহিলা হও, ওহুয়া মুমিন, ইমান থাকতে হবে। ইমান যদি তাকে আর আমলে সালে করো, তাহলে দুইটা পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আমলকারী যারা আমল করবে, এই আমলকারীকে দুনিয়ার জীবনে আমি শান্তির জীবন দান করব, শান্তির জীবন। এক কথায়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, ইমান থাকা অবস্থায় যদি আমলে সালেহ করে, নেক কাম করে, তাহলে প্রথম পুরস্কার আল্লাহর পক্ষ থেকে শান্তির জীবন, এবং দ্বিতীয় পুরস্কার দুনিয়ার জীবন যা যতদিন হায়াত আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতদিন আমি নির্দিষ্ট সময় নিয়ে আসছি, যদি আমার আমলটা এইভাবেই পর্যায়ের হয়, ইমান থাকা অবস্থায় নিয়ত খালিস করিয়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা করি, প্রথম পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে হায়াতের তৈব না, শান্তির জীবন দান করবো। এক কথায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, এবং পরকালে তাদেরকে তাদের এই আমল থেকে অনেক উন্নত জাযা দান করবো, অর্থাৎ আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, বলতে পারি না আমরা, আমলে সালে করি, ইমান থাকা অবস্থা দুনিয়া শান্তি জীবন, পরকালে জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইতে পারি না। এটা আল্লাহ বলতেছে, এইভাবে করলে আমি এভাবে দেবই। এই তো সবার পরে আমরা যে কোনো আমল করি, আমলের বেলায় ঠিক সহি তরিকা করার পরে, যেমন আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য ঐতিহ্যবাহী দরগা মসজিদে সমবেত হয়েছি, নামাজ পড়ব, নামাজ পড়ার পরে
আমরা তো আমল করি, কিন্তু পরে পরের জিনিসটা আমাদের অন্তরে আসে না। আমল করার পরে আমাদের দিলে কথা যে আল্লাহ তোমার হুকুমত আমি জুম্মার নামাজটা পড়লাম, আমি আমার সমর্থ অনুযায়ী পড়ছি, কবুল করো আল্লাহ আমার এই ছোটা বড়া এবাদতকে কবুল আর মঞ্জুর করো। এই কথাটা যে কোনো আমলের মাঝে আমাদের প্রত্যেকেরই যে আমল সহি হওয়ার জন্য, আমল ফল ফলওয়ালা হওয়ার জন্য আপনি পরে যান, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কোনো কিছুকে পার হইতে পারবে না। আমল করার মানা আমি যেমন দেখা যাব রেল স্টেশন এর ডিব্বাটা আমি সিট গ্রহণ করলাম, যদি আমি এই ডিব্বায় না উঠি মানে আসন গ্রহণ না করি ডাকা আমি যেতে পারবো, যেতে পারবো না। আমল করা না হইলো ডাব্বার মধ্যে আপনি সিট গ্রহণ করা, সিট গ্রহণ করতে করলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত টানিয়ে নিবে আপনাকে জান্নাতের মধ্যে। রহমতের বিশাল হলো ইঞ্জিন, ইঞ্জিন যদি বগির লোকে সংযুক্ত না হয় তাহলে টানিয়ে আনতে নেবে না। আমার কাজ হইলো যত সব ইবাদত করি, যে প্রকার ইবাদত করি, উদ্দেশ্য আমাদের এটাই যে আমি গাড়ির অথবা প্লেনের সিটে আমি গিয়ে উঠলাম, বসলাম, ল্যান্ড করা প্লেন আমি গিয়ে সিটে বসলাম, এরপরে আপনার পাইলট আপনার এটাকে চালু করবে, টানিয়ে নিবে, ওঠা না হইলো কে কিছু সে টানবে আমাদেরকে? আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। যা বললাম যা শুনলাম, আল্লাহ যেন আমলের সবাইকে আমরা তৌফিক দান করেন।